নমস্কার। প্রথমে আমরা আজকে আমাদের সিএনএন 24-এর সকল দর্শক শ্রোতাদের আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ সাক্ষাৎকারে। আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে, আপনারা সকলেই সবাই জানেন যে আমরা সংসদীয় নির্বাচনের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে, আজ নির্বাচনের প্রচার শেষ। আমাদের সাথে রয়েছেন স্টুডিওতে সবচেয়ে জনপ্রিয় নেতা বলে যাকে এই মুহূর্তে আমরা চিহ্নিত করছি, বরাকের এবং ভারতীয় জনতা পার্টির এবারের শিলচর সম্মানিত লোকসভা আসনের প্রার্থী, স্বয়ং এখানে রয়েছেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। আপনাকে আমাদের সিএনএন 24-এ স্বাগত জানাচ্ছি। নমস্কার সৌমিত্রদা, আর আপনার মাধ্যমে আমি সিএনএন 24-এর সমস্ত পরিবারকে আমি আন্তরিকতার সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করছি, আর সঙ্গে একটা দুঃখ প্রকাশও করছি। কারণ সিএনএন 24 যেদিন নতুন কলেবরে সেজে এই অফিসটায় এসেছিলেন, ওই দিন আমাকে বলা হয়েছিল যে আমার শুভেচ্ছা দেওয়ার জন্য এখানে আসতে, কিন্তু আমি বাড়িতে মা বাসন্তীর পুজো ছিল, আর ওই দিন জানেন নিজের বাড়িতে পুজো, কাজে স্বাভাবিকভাবে বেরোতে পারিনি। আজকে আমি মূলত এসেছি এখানে যে আমি হৃদয় থেকে আপনাদেরকে অভিনন্দিত করতে চাই, কারণ সংবাদ মাধ্যম আমাদের জনজীবনে এক বিশেষ ভূমিকা পালন করে, সমাজ জীবনে এক বিশেষ ভূমিকা পালন করে, আর আপনারা এই সিএনএন 24 কাছাড় নিউজ নেটওয়ার্ককে আপনারা এক সংঘর্ষের মধ্যে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আর আপনাদের সংবাদকে আমরা বড় বিশ্বাস করি, বড় ভালোবাসি। আর এই সংবাদ মাধ্যম সততা নিষ্ঠার সঙ্গে আপনারা যেভাবে এগিয়ে যাচ্ছেন, আজকের দিনে এখানে বসে আমি পরম পিতার কাছে প্রার্থনা করব যে আপনাদের যে সদিচ্ছা আছে সমাজকে সুদৃঢ় করার, রাষ্ট্র নির্মাণের ভূমিকায় সংবাদ মাধ্যম যথেষ্ট গুরুত্ব এবং দায়িত্ব পালন করে, এই দায়িত্ব পালন আপনারা যেভাবে করে যাচ্ছেন, ঈশ্বরের কৃপা যাতে আপনাদের উপর বর্ষিত হয়, সিএনএন 24 যাতে একদিন আমাদের প্রাইড, আজকের দিনও আছে, ভবিষ্যতে আরও বিশাল কলেবরে যাতে আমাদের গর্ব, আমাদের বরাকের অহংকার হিসেবে আমরা গণ্য করতে পারি, যাতে সিএনএন 24 আগামী দিনে তার এক বিশাল কলেবর নিয়ে আসে। আর যাত্রা এমনিতেই মধুময় হচ্ছে, সুখদ হচ্ছে, আরও যাতে মধুময় হয়, ঈশ্বরের কাছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার এই শুভেচ্ছা শুভকামনার জন্য। যেহেতু আমরা আর বলতে গেলে আজকে প্রচারের শেষ মুহূর্তে, এবং আর কাল বাদে পরশু আমরা নির্বাচনের ভোটকে বাক্সের অপেক্ষায় থাকব, এবং এই যে একটা নির্বাচন, লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আমার মনে হচ্ছে একটা বিশাল স্বস্তির ছায়া আপনার চেহারার মধ্যে দেখতে পাচ্ছি। বলতে গেলে একটা অপ্রতিদ্বন্দ্বীভাবে আপনি এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ, কী মনে হয় আপনার? দেখুন, দল আমাকে নির্দেশ দিয়েছে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, আমি মেনে নিয়েছি এবং অন্তর থেকে আমি আমার দলকেও শ্রদ্ধা জানাই যে তারা আজকের দিনে মোদিজির কাছাকাছি বসে রাষ্ট্র নির্মাণের জন্যে আমারও কিছু ধরুন কোনো না কোনো জায়গায় সহযোগিতা থাকবে, আর ওইখানেই জীবনকে আমি ধন্য মনে করব। আমার প্রার্থিত্ব যেদিন ঘোষণা করা হয়েছে ওই দিন থেকে প্রয়াস করে যাচ্ছি শিলচর লোকসভার যারা নির্বাচক মণ্ডলীরা আছেন তাদের সঙ্গে অন্তত যদি কিছু সময়ের জন্য দেখা করতে পারি, আমার রাষ্ট্রের কথা, আমার মনের কথা, আমার দলের কথা বলতে পারি, কারণ এটা একটা উপযুক্ত সময়, যে সময়ে রাষ্ট্রচর্চা করতে সব রাজনৈতিক দল তাদের সুবিধা থাকে। তো এ পর্যন্ত আজকে আমাদের নির্বাচনী প্রচারের অন্ত হবে, আর এই প্রচারের আরম্ভণী হয়েছিল যেদিন আমার নাম ডিক্লিয়ার করা হয়েছে। আমি প্রায় 450টার উপরে সভা করেছি, আর ওইখানে ভালো লেগেছে এই জন্যে যে শিলচর লোকসভার যারাই নির্বাচক মণ্ডলীরা আছেন, আপনারা জানেন শিলচর লোকসভাটা বড় সম্ভ্রান্ত লোকসভা, বড় স্বাভিমানী লোকসভা, এখানে অনেক বড় বড় নেতা
এই শিলচর লোকসভা জন্ম দিয়েছে বিভিন্ন দলের। এই ক্ষেত্রে শিলচর লোকসভার মানুষ, তাদের সঙ্গে যখন কথা বলেছি, মোদিজির নেতৃত্বকে তারা বড় একেবারে মনে প্রাণে গ্রহণ করে এই কথা বিশ্বাস করেছেন বা করতে আরম্ভ করেছেন যে একমাত্র মোদিজির নেতৃত্ব এবং একমাত্র দল ভারতীয় জনতা পার্টি, যে দল বা যে নেতৃত্ব রাষ্ট্র নির্মাণ করার ক্ষেত্রে সবচাইতে আজকের দিনে এক এক বলতে গেলে এক সাংঘাতিক ভূমিকা নিচ্ছে। আজকের দিনে ভারতবর্ষ যদি বিশ্বের দরবারে প্রতিষ্ঠা পাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে, আমরা একসময় বলতাম যে আমাদের দেশ বিশ্বগুরু হওয়ার জন্যে আমরা কাজ করব, সবাই বলতাম, আমি শুধু আমার দলের কথা বলছি না, কারণ এখানে গান তো আমরা রচনা করিনি, কোনো না কোনো সময় কেউ না কেউ বলেছেন, বলো 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 সবে ভারত আবার জগৎ সেবায়, এটা ভারতবাসীর আকাঙ্ক্ষা। আর এই আকাঙ্ক্ষাকে সাকার করার জন্যে মোদিজির নেতৃত্ব আফটার ইন্ডিপেন্ডেন্স যেভাবে গুরুত্ব পাচ্ছে, আমার মনে হয় তার আগে এভাবে গুরুত্ব কোনো নেতৃত্ব দিতে পারেনি। যার জন্যে এই নির্বাচনে প্রচারে নেমে বড় ভালো লাগছে। আপনি যে বললেন যে মোদির হাত শক্ত করার বাসনা রয়েছে শিলচর তথা কাছাড়ের জনগণ, এবং বিগত কিছুদিন আগে অমিত শাহজির যে রোড শোটাতে দেখতে পেলাম যে লক্ষাধিক একটা জনসমাগম এই রোড শোতে, বলতে গেলে মূলত শিলচরবাসীর মধ্যে থেকেই সবাই সেখানে স্বতঃস্ফূর্তভাবে এসছে, এই যে একটা জনসমাগমে একটা বিজয়ের বার্তা নিয়ে এসেছিল, সেটা কি মোদির জন্য, আপনি কি মনে করেন? দেখুন, কথাটা এরকম, শিলচর লোকসভা বলেন, ভারতবর্ষের মানুষ বলেন, সবাই আমরা মা ভারতীকে বড় শ্রদ্ধা করি। আজকের দিনে আপনি দেখছেন ভারতবর্ষে বন্দে মাতরম কীভাবে মর্যাদা পাচ্ছে। একটা দিন ছিল যেদিন বন্দে মাতরম নিয়ে পার্লামেন্টে তর্ক হয়েছে, বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত করার কারণে আমাদের আন্দোলন করতে হয়েছে। এই ক্ষেত্রে মানুষের মধ্যে এক জাতীয় চেতনাবোধ, রাষ্ট্রের প্রতি এক ভক্তি ভাবনা, দায়িত্ববোধ আছে। সব মিলিয়ে আমার যা ধারণা যে রাষ্ট্রের যারা নির্বাচক মণ্ডলী, রাষ্ট্রের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা মোদিজিকে খুঁজে পেয়েছে। এক ত্যাগী মানুষ, এক যোগী মানুষ, সত্যিকার অর্থে এক বুদ্ধিদীপ্ত, এক রাজনৈতিক জননেতা। আমরা অনেক রাজনৈতিক নেতৃত্ব পেয়েছি ভারতবর্ষে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সঠিক অর্থে আমরা ভারতবর্ষে আমাদের প্রয়োজন কি। আপনার মনে আছে যে মোদিজি দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন যে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে নয়, প্রধান সেবক হিসেবে দায়িত্ব নিয়েছি। আর লালকেল্লায় দাঁড়িয়ে বলেছিলেন যে কাজ আমাকে করতে হবে, আরম্ভ করতে হবে শৌচালয় থেকে। এখন আপনি দেখেন এই 10 বছরের যাত্রায় শৌচালয় থেকে চন্দ্রযান, তার মধ্যে সব উন্নয়নের কথা, বিভিন্ন যোজনার কথা ইত্যাদি নিয়েই তো আছে, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু ভারতবর্ষের মানুষ প্রত্যক্ষ করছে শৌচালয়ের প্রয়োজনীয়তা মোদিজির মাথায় আছে, চন্দ্রযানের প্রয়োজনীয়তা মোদিজির মাথায় আছে। আজকের দিনে আমরা যে ভারতবর্ষ, একসময় আপনারা সংবাদ মাধ্যমে কাজ করেন সৌমিত্রবাবু, আপনারা ভারতবর্ষের ইতিহাস ভালো করে জানেন। এক সময় আমার মনে আছে যে আমার কাছে একটা ফটো এসেছিল, কোনো এক বন্ধু পাঠিয়েছিলেন, হিথ্রো বিমানবন্দরে বড় করে লেখা ছিল, ইন্ডিয়া ইজ এ ব্যাগার্স কান্ট্রি, উই হেট ইন্ডিয়া, আমাদের পরিচয় ওইটা ছিল। আর ওইখান থেকে ফিফথ ইকোনমিতে নিয়ে আসা মোদিজি ছাড়া আর কারো পক্ষে সম্ভব ছিল না। কাজেই মোদি, আপনি যে আমাকে প্রশ্নটা করলেন, মোদিকে ভালোবাসা মূল কারণ, আধারটা হচ্ছে রাষ্ট্রপ্রেমী মানুষরা আজকের দিনে দেখছেন যে মোদি একজন রাষ্ট্রের নেতৃত্ব, যে নেতৃত্বের মাধ্যমে রাষ্ট্রকে আমরা এক স্বাভিমানী রাষ্ট্র হিসেবে সমগ্র বিশ্বের কাছে আমরা তুলে ধরতে পারবে। যার জন্যে আজকের দিনে আপনি বলতে পারেন মোদির জনপ্রিয়তা,
আজকের দিনে আমাদের অন্যান্য যারা নেতৃবর্গরা আছেন তাদের জনপ্রিয়তা আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার জনপ্রিয়তা আছে, অমিত শাহ মহোদয়ের প্রচণ্ড জনপ্রিয়তা আছে। কাজে সব মিলিয়ে ওই দিনের যে আপনি রহস্যর কথা বলছেন, ওই রহস্যতে সব মিলিয়ে মোদীর জনপ্রিয়তা তো আজকের দিনে শুধু ভারতবর্ষে নয় সমগ্র বিশ্বে ছড়িয়ে গিয়েছে। এখানে উত্তর দেওয়ার অপেক্ষা রাখে না, কারণ মোদীকে আমার দেশের বাইরের লোক দেখতে আসে তো ট্রেন রিজার্ভ করে আসে, ফ্লাইট রিজার্ভ করে আসে, মিছিল করে আসে বিদেশের মাটিতে। কাজে মোদীর জনপ্রিয়তা, মোদী মানে মোদীজির জনপ্রিয়তা আছেই থাকবেই। বিশেষ করে এই পরিপ্রেক্ষিতে বলতে চাই, এবং অনেক মুসলিম রাষ্ট্র আবুধাবি কাতার সেইসব জায়গাতে মন্দির নির্মাণ করার অনুমতি পাওয়া যাচ্ছে অনেক দীর্ঘ বছর পর আমরা দেখছি, এটার একটা যেন একটা শুভ সংকেত যে ভারতকে সেই সব মুসলিম রাষ্ট্রগুলো গ্রহণযোগ্যতায় আনছে। দেখুন সৌমিত্র বাবু, আমাদের ভারতবর্ষে হিন্দু মুসলমানের দ্বন্দ্ব ছিল না, হিন্দু মুসলমানের দ্বন্দ্ব ছিল না এটার একটা প্রমাণ আপনাকে ছোট্ট করে বলি। স্বাধীনতার আগে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই মিলে এই মা ভারতীকে আমরা পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত করার জন্য আমরা সবাই মিলে আমরা সব দিয়েছি। আমরা কোন দিন থেকে বিভক্ত হলাম, যেদিন থেকে দেশ ভাগ হয়েছে, দেশ ধর্মের ভিত্তিতে ভাগ করা হয়েছে, চেয়ারের জন্য কুরসির জন্য। জিন্না সাহেব মুসলিম লীগ, নেহরুজি কংগ্রেস, দুজনে মিলে আপোষে বসে ভাগ করে নিলেন দেশটাকে। আর ওই দেশটাকে ভাগ করার পরেই এক ষড়যন্ত্র বলতে হয় বা এক প্রেক্ষাপট বলতে হয় যেটা তারা রচনা করলে, যেখানে গদি যদি রাখতে হয় দুই তিন সম্প্রদায়কে আলাদা আলাদাভাবে রাখতে হবে, যার জন্যে স্বাধীনতার অমৃতকাল পেরিয়েও আমরা কোনো কোনো সময় ভাবি, আমরা বলি মুসলমান অমুককে ভোট দেয় না, হিন্দু তমুককে ভোট দেয় না। আরে সবাই সবাইকে ভোট দেয়, ভোটের বাস কয় কোন জায়গায় লেখা আছে হিন্দু মুসলমান খ্রিস্টান? কোনো জায়গায় লেখা নেই। যদি ভারতীয় জনতা পার্টি বেশি দিন হয়নি সরকার এসছে, আপনারা জানেন সেই হিসাব দেওয়ার প্রয়োজন আপনার এখানে নেই, কিন্তু আপনাকে আমি বলি এই রাম মন্দিরের ঝগড়াটা আপনারা দেখুন তো, ইংরেজ করতে দেয়নি, সমাধান করেনি, কারণ তার গদি চাই, কংগ্রেস করতে দেয়নি, তার গদি চাই। আজকের দিনে যেভাবে এত শান্তিপূর্ণভাবে এই এই সমস্যার সমাধান হলো, তাতে কি বার্তা গিয়েছে সমগ্র বিশ্বে? একটা বার্তা গিয়েছে যে ভারতবর্ষের হিন্দু মুসলমান রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে, ভারতবর্ষের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে সব এক হয়ে কাজ করে, যার জন্য আবুধাবিতে মন্দির নির্মাণ করা হলো। কাজে এই ক্ষেত্রে কেউ হয়তো একদিকে দৃষ্টি দেবেন যে জয় শ্রীরাম বলা হচ্ছে, হ্যাঁ জয় শ্রীরাম বলা হচ্ছে, কিন্তু কেন বলা হচ্ছে? যে ভারতবর্ষে সব ধর্মের মানুষ এক সম্মিলিত প্রয়াস করছে যে ভারতবর্ষ সন্ত্রাস মুক্ত হোক, ভারতবর্ষ হিংসা মুক্ত হোক, ভারতবর্ষ দেশ মুক্ত হোক, যার জন্য। একটা কথা আপনার কাছ থেকে জানতে চাইব, যেহেতু একটি হিন্দুত্বতাবাদী দল বলে বিজেপিকে চিহ্নিত করা হয়, সেক্ষেত্রে এবারে নির্বাচনে একটা বিশাল সংখ্যক সংখ্যালঘু ভোট এবার বিজেপির পক্ষে আসার একটা ছবি সর্বত্র দেখা যাচ্ছে, সে সম্পর্কে আপনি কি বলবেন? শুনেন, আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, আমাদের নেতাদেরকে হত্যা করা হয়েছে, দীনদয়াল উপাধ্যায় যে আপনাদের জানা আছে, শ্যামাপ্রসাদ মুখার্জি আপনাদের জানা আছে, ওই গদের লোক। এইখানে আপনাদেরকে বলবো, আমি একেবারে উদাত্ত কণ্ঠে বলবো যে ভারতীয় জনতা পার্টি হিন্দুত্ববাদী দল নয়, কারণ আমাদের দলের আরম্ভনী আপনি যদি দেখেন তো দেখবেন, আরম্ভনীর সময় থেকে সিকন্দর বক্স সাহেব, আদভানিজি, বাজপেয়ীজি আর বিজয় রাজা সিন্ধিয়া, এই চারজন নেতৃত্বের মাধ্যমে আমরা দলে কাজ করার সুবিধা পেয়েছিলাম। আপনারা দেখবেন আমাদের বাজপেয়ীজি প্রধানমন্ত্রী হওয়ার পরে এপিজে আব্দুল কালামকে নিয়ে এলেন, হিন্দু মুসলমানের এক সম্মিলিত প্রয়াস। বাজপেয়ীজি আসার পরেও প্রয়াস করেছিলেন পাকিস্তানে যাওয়ার জন্য, করেছিলেন, গিয়েছেন। ঠিক তেমনি করে মোদিজি আপনারা দেখেছেন আসার পরে কোনো না কোনো উপায়ে
পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছেন, আর চেষ্টা করেছেন না আজকের দিনেও। এই যে তিনি আসার পরেই বলেছিলেন, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, প্রত্যেক সমাজের ধর্মের মানুষ যাতে সরকার যে দল চালায় ওই দলের উপর যাতে বা ওই সরকারের উপর যাতে বিশ্বাস থাকে যার জন্য কাজ করে যাচ্ছে। তাই হিন্দুত্ববাদী দল তো আমাদের যারা অপোজিশনে আছেন তারা বলেন, আমরা তাদের আদর্শকে আমরা স্টাডি করি। আমি ওদেরকে অনুরোধ করব যে আপনারা আসুন না, ভারতীয় জনতা পার্টি কোন ফিলোসফির উপরে রাজনীতি করে এটা আপনারা জানুন, দেখুন তাতে কি হচ্ছে। আপনি তো আর বিজেপি হয়ে যাবেন না, দেখলে আপনার ভালো লাগবে। আমাদের প্রথম কথা ইন্টিগ্রাল হিউম্যানিজম, একাত্ম মানবতাবাদ, মানুষ মানুষ হয়, মানুষ হিন্দুও হয় না মানুষ মুসলিমও হয় না, যার জন্যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এপিজে আব্দুল কালাম যেভাবে গুরুত্ব পেয়েছেন ঠিক তেমনি করে বাজপেয়ীজি পেয়েছেন, ঠিক তেমনি করে মোদীজি পাচ্ছেন। আপনার কাছ থেকে আরেকটা ব্যাপার আমি জানতে চাইব, যেহেতু আপনি আসামের একজন অত্যন্ত জনপ্রিয় মন্ত্রী ছিলেন, স্বয়ং মুখ্যমন্ত্রী আপনাকে বলেছেন আমরা একজন ভালো মন্ত্রীকে হারাচ্ছি, তো এই যে নতুন একটা রাজ্যের রাজনীতি ছেড়ে জাতীয় রাজনীতিতে আপনার নতুনভাবে পদক্ষেপ, সে সম্পর্কে আপনার মনের ভাবনাটা আমরা জানতে চাইব। আপনার কি কোনো খেদ রয়েছে যে মন্ত্রিত্ব হারাচ্ছেন? আমরা যখন দল আরম্ভ করেছি, আরম্ভণিতে আমি ছিলাম না, বয়স কম ছিল, দু চার পাঁচ বছরের মধ্যেই আমি দলে এসছি, কারো না কারো হাত ধরে এসছি, আর বলতে শিখেছি, বলতে আরম্ভ করেছি বন্দে মাতরম ভারত মাতা কি জয়, এটাই আমাদের প্রথম আর শেষ স্লোগান। ওইখানে আমরা মা ভারতীর জন্য কাজ করব, কেউ পঞ্চায়েতে করব, হয়তো বা কেউ বিধানসভায়, কেউ লোকসভায়। বিধানসভায় এতদিন আমাকে আমার ধলাইয়ের মানুষ আশীর্বাদ পুষ্ট করেছেন, আমি দীর্ঘদিন এই রাজনীতিতে ধলাইয়ের বিধান ধলাইয়ের আমি নির্বাচিত প্রতিনিধি হিসেবে কাজ করেছি, বা বিধানসভা ভিত্তিক আমার রাজনীতি ছিল, অস্বীকার করে লাভ নেই। খুব বড় ধরনের বাসনা চিন্তা নিয়েও জীবনের আরম্ভ নিয়ে হয়নি, আমি গ্রাম থেকে আসি, আজকে যেখানে আছি, গ্রাম থেকে আসলেই যে হবে না এই কথা নয়, কিন্তু যেখানে আছি শিলচর বা কাছাড় জেলার বা বরাক উপত্যকার বা আসামের যারা দলের নেতৃত্ব তাদের আশীর্বাদে, তাদের সহযোগিতায়। এই ক্ষেত্রে দল আমাকে বলেছে যে সংসদে কাজের জন্য তোমার দায়িত্ব নিতে হবে, আমি একেবারে শ্রদ্ধা করে মেনে নিয়েছি, কিন্তু আপনাকে এই কথা বলবো যে স্বাভাবিকভাবে খরটা যখন এখান থেকে ওইখানে যায় তো একটা ছোট্ট করে হলেও যে আমি 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 কতটা পারবো কতটা পারবো না, অজানা আশঙ্কা থাকে একটা থাকে। এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে দিশপুরের পরিবেশ, যে পরিবেশে আমি এতদিন লালিত পালিত হয়েছি, আমি স্বস্তির সঙ্গে আমি করে যাচ্ছি, ওইখানে গিয়ে নতুন একটা পরিবেশ নিশ্চিতভাবে পাব। তো এই পরিবেশে আমাকে হয়তোবা দুই এক মাস সময় লাগবে, কিন্তু আমি জানি আমার নেতৃত্ব আমাকে যেভাবে সহযোগিতা করে আশীর্বাদ করে এই জায়গা পর্যন্ত নিয়ে আসছেন, তো সংসদেও যাতে আমি ভালো কাজ করতে পারি, এই ভূমিকায় যাতে ভালো করে আমি কাজ করে আমার শিলচর লোকসভার আমি সেবা করতে পারি, তার জন্য নেতৃত্বের আমি আশীর্বাদ পাব, আর আমাকে শিখিয়ে পড়িয়ে ওই জায়গায় আমাকে প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করবেন, আমিও চেষ্টা করব, যতদিন আমার দায়িত্ব থাকবে আপ্রাণ চেষ্টা করব। আমার হারিয়ে যাওয়ারও কিছু নেই, নতুন করে পাওয়ার আনন্দ কিছু নেই, কারণ আমি ওই যে বললাম যে জীবনের আরম্ভণির থেকে, রাজনীতির আরম্ভণির থেকে বন্দে মাতরম যে এখানে আর অন্য কোনো কাজ নেই। সাংসদ হিসাবে আপনার মতো একজন সুযোগ্য যোগ্য ব্যক্তিত্ব এই প্রতিনিধিত্ব করার জন্য বরাকের উন্নয়নে, অর্থাৎ বিশেষ করে কাছাড়ের উন্নয়নে কি ভাবনা রয়েছে আগামীতে? বিশেষ করে আমাদের অনেকগুলো দাবি ছিল, গ্রিনফিল্ড এয়ারপোর্ট, এছাড়া কিছু নতুন নতুন কিছু রাষ্ট্রীয় পরিকল্পনা, মহাসড়কের যথার্থ কার্যের অগ্রগতি, এই সমস্ত বিষয়গুলোকে কতটুকু আমরা আপনার কাছ থেকে প্রাধান্য পেতে পারব?
দেখুন, সরকারে আমি রাজ্য সরকারে 8 বছর থেকে আছি। বরাকের উপর কংগ্রেস সরকারের যে বলতে পারি যে বৈষম্যমূলক মনোভাব, আর বলতে হয় যে লাঞ্ছনা গঞ্জনা আমরা সহ্য করেছি, তার থেকে কিছুটা মুক্ত হওয়ার জন্য আমরা 8 বছর কাজ করেছি। এরকম নয় যে আমরা স্তূপীকৃত করে রেখে দিয়েছি সমস্যা। আমাদের সোনোয়াল সাহেবের আগের 5 বছরের সরকার, বর্তমানে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের সরকার প্রচণ্ডভাবে কাজ করে যাচ্ছে যে বরাকের সমস্যার কীভাবে সমাধান করা যায়। আমরা অনেকগুলো সমস্যা, এই কথা বলি না যে শেষ হয়েছে, অনেকগুলো সমস্যার সমাধানের জন্যে আমরা যে প্রয়াস করেছি, এই প্রয়াসে আমরা অনেক সফলতা পেয়েছি, আরও বাকি আছে। যেমন আপনাকে ধরুন যোগাযোগ ব্যবস্থাই বলি, যোগাযোগ ব্যবস্থায় আপনারা দেখছেন যে আজকের দিনে শুধু ইস্ট ওয়েস্ট করিডোরের কথা নয়, বাজপেয়ী আরম্ভ করেছিলেন, 10 বছর ফেলে রাখা হয়েছে, তারপরে যখন আমরা 8 বছর এই সুবিধাটা পেলাম, আমাদের 16 থেকে সরকার আরম্ভ হয়েছে, ওনারা বলেছিলেন যে ফরেস্ট ক্লিয়ারেন্স হয়নি, সরকারে আসার পরে সব আমরা ক্লিয়ার করে দিয়েছি। ওনারা বলেছিলেন মাটি ভালো নয়, মাটি ভালো নয়ের ব্যবস্থা এলিভেটেড রোড দিয়ে হয়ে গিয়েছে, 24 চলছে। আমি আপনাকে আজকে এখানে বলে যাচ্ছি, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন 26, আমি এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি, 26-এর বিধানসভা নির্বাচনের আগে 1 থেকে 100% কাজ শেষ হবে। আর শুধু এইখানের এইখানের যদি আমাদের স্টেট করিডোরটা হয়ে যায় আমাদের সব সমস্যার সমাধান হবে, এই কথা নয়। আপনারা দেখছেন এই বরাক উপত্যকা, এই বরাক নদীর অববাহিকায় অবস্থিত, তার সভ্যতা সংস্কৃতি নিয়ে আমরা বেঁচে আছি। যদি আপনি হিসেব করেন দেখবেন 70 বছরে যতটা বরাকের উপর সেতু নির্মাণ হয়েছে তার দ্বিগুণ হয়েছে এই 8 বছরে। ঠিক তেমনি করে রাস্তা যতটা যে অবস্থায় ছিল, এগুলো বললে তো মহাভারত হয়ে যাবে। কাজেই আপনারা শিলচরে আজকে CNN 24-এর আজকের স্টুডিওটা শিলচরে 8 বছর আগেও আপনারা চলেছেন, আজকের দিনও চলছে। আমার খুব হাসি পায় যখন অন্যান্য দলের নেতারা যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে বলেন। আমি পরিমল শুক্লবৈদ্য, 34 আমি 91 ইংরেজিতে বিধানসভায় গিয়েছি, আর আমি বরাকের রাস্তায় মোটর সাইকেল চালিয়েছি 16 ইংরেজি পর্যন্ত। আচ্ছা, সব জানেন, আমি কোনো কথা বানিয়ে বলি না। 16 ইংরেজির পরে মন্ত্রী হওয়ার পরে সরকার আমাকে 4-চাকার গাড়ি দিয়েছে, আমি 4-চাকার গাড়িয়ে খুব ভালো করে চলি, এখন অসুবিধা আমার নেই। কিন্তু বরাকের রাস্তার আমি গলি গলি ভালো করে জানি, আমি বাইসাইকেলে এই কাছারের 156টা জিপিতে আমি বাইসাইকেলে আমি গিয়েছি। কাজে কোন রাস্তা কোনখানে ছিল, যোগাযোগ ব্যবস্থা কোন জায়গায় ছিল জানা আছে। আজকের দিনে আমি ট্রান্সপোর্টে কাজ করি, এই ক্ষেত্রে আমি অধ্যয়ন করেছি, আমি জেনেছি, আমি চেষ্টা করেছি, তার আগেও করেছি। আমাদের জলমার্গের কথা, যোগাযোগের জলমার্গ যেটা আছে আমাদের, আপনাদের জানা আছে শিলচরে জাহাজঘাট ছিল, বদরপুরে ছিল, করিমগঞ্জে ছিল, শেষ হলো কখন, ওই কংগ্রেসের কার্যক্রমের নতুন কলেবরে আবার আসছে। কারণ কদিন আগে মৌতে স্বাক্ষরিত হয়েছে আমার সরকারের, কেন্দ্রীয় সরকারের এজেন্সির সঙ্গে আসাম সরকারে, আমিও উপস্থিত ছিলাম, কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন। নতুন করে ড্রেজিং হচ্ছে, রেগুলার ড্রেজিং, ওইখানে অন্তত রিভার ভেসেলগুলো ভালো করে চলবে, গঙ্গা হয়ে আবার আমরা বহির্বিশ্বের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি এখানে থেকে। ঠিক আগে যেভাবে এটা নদীমাতৃক দেশ, নদীর মাধ্যমেই আমাদের যোগাযোগ ব্যবস্থা চলত, তাতে কি হবে, আমাদের দ্রব্যমূল্য অনেকটা কম লাগবে, কারণ তার ক্যারিং কস্ট অনেকটা কমবে, এখানে ফ্লাডের সম্ভাবনা অনেকটা কমবে, কারণ জল বহনের ব্যবস্থা থাকবে নদীতে। সব মিলিয়ে আপনি গ্রিন এয়ারপোর্টের কথা বলেছেন, আপনারা জানেন এটাও আমার বিভাগ থেকে চলে, মানে আমার বিভাগ উইদিন স্টেট আমরা দেখি, সেন্ট্রাল গভর্নমেন্টের বিভাগ স্টেটে আসলে আমাদের সঙ্গে সম্পর্ক করে তারা কাজ করে।
সমস্ত জমি জমা যেগুলো প্রয়োজন ছিল সব শেষ হয়েছে। মধ্যে একটু একটা ছোট্ট কথা নিয়ে আপনারা জানেন যে এখানে পিআইএল কেউ করেছেন, তার উত্তর দেওয়া চলছে। আমরা আশা করছি এই কিছুদিনের মধ্যে কাজ আরম্ভ হবে। আজকে রেল যোগাযোগের কথা আপনি দেখেন, সবাই তো বলেছিলেন হবে না, মোদিজি এলেন তো হয়ে গেল। রেল যোগাযোগ, জল জলে যোগাযোগ ব্যবস্থা ঠিক তেমনি করে আমাদের আমাদের এভিয়েশন মিনিস্ট্রি যদি আমরা ভালো করে কাজ করতে পারি, তাহলে বড়াকে এই যে ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কথা বলি, ইন্ডাস্ট্রি অনেকটা, কারণ ইন্ডাস্ট্রি যে আসবে কী করে আসবে? আপনার যোগাযোগ ব্যবস্থা ভালো না হলে ইন্ডাস্ট্রি তার প্রোডাক্ট কী করে পাঠাবে? তো সব মিলিয়ে আপনারা দেখবেন উইদিন দিস ফোর অ্যান্ড ফাইভ ইয়ার্স, এই চার পাঁচ বছরের মধ্যে বোড়াকের একটা আমূল পরিবর্তন হবে, হতে যাচ্ছেও দেখছেন কোনো না কোনো জায়গায়। আমরা এই আমূল পরিবর্তনের কথা আপনি বলছেন, মানে আপনার নেতৃত্বে অর্থাৎ আপনি সাংসদ হলে সেই পরিবর্তনের দিকে আপনার কর্মধারাটা থাকবে নিশ্চিতভাবে। ভারতীয় জনতা পার্টি সমগ্র রাষ্ট্রকে বৈভবশালী করার স্বপ্ন নিয়েই তো দল আরম্ভ করেছে, আর এই রাষ্ট্র আমার শিলচর লোকসভাকে বাদ দিয়ে নয়, বড় স্বাভিমানী লোকসভা এটা, এটার বড় স্বাভিমান আছে, সম্মান আছে। কাজে এই লোকসভার যাতে সার্বিক কল্যাণ হয় তার জন্য একেবারে আপ্রাণ চেষ্টা করবো, যতদিন এখন তো বয়স টয়স হয়েছে, বাকি যে সময়টুকু আছে করতে হবে আমাকে। এই দায়িত্ব আমাকে যদি শ্রদ্ধার নির্বাচক মণ্ডলী দেন, কোনো জায়গায় পিছনে যাব না, এগিয়ে যাওয়ার চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সিএনএন টোয়েন্টি ফোরে আজকের এই বিশেষ সাক্ষাৎকারে আসার জন্য। আমরা আমাদের সিএনএন টোয়েন্টি ফোরের দর্শক শ্রোতাদের বলতে চাইব যে আর নির্বাচনের আর একটি দিন বাকি, আগামী ২৬ এপ্রিল কাছাড় তথা করিমগঞ্জ আমাদের বরাক উপত্যকার দুটি কেন্দ্রে লড়াইয়ে আমাদের বিশেষ করে কাছাড়ের ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে এবং অত্যন্ত অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব, আসামের মন্ত্রী এবং বলতে গেলে দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে স্বয়ং মুখ্যমন্ত্রী যাকে বলেছেন যে সবচেয়ে বিশ্বস্ত একজন মন্ত্রী হিসেবে তিনি কাজ করেছেন এবং অত্যন্ত জনপ্রিয় একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে আমরা আশা রাখছি যে এবারের এই নির্বাচনে ওনার জয় অনস্বীকার্য। এবং আমরা বলতেই চাইব যে ওনার নেতৃত্বে যেভাবে উনি বলেছেন আজকে আমাদের সাক্ষাৎকারে যে বরাকের কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পরিকাঠামোর উন্নয়নে, বিশেষ করে রাস্তাঘাটের সংযোগ যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণ, গ্রিনফিল্ড এয়ারপোর্টের এটাকে কী করে ত্বরান্বিত করা যায়, এছাড়া কিছু রাষ্ট্রীয় পরিকাঠামোগত উন্নয়নের ব্যাপারে ওনার প্রচেষ্টা থাকবে যদি উনি বিজয়ী হয়ে আসেন। আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এবারে লোকসভা নির্বাচনের পর থেকে কাছাড় তথা বরাকের জনগণ একজন নিঃসন্দেহে একজন যোগ্য প্রার্থীত্বের হাতে আমরা আমাদের দায়িত্ব তুলে দেব, এই বিশ্বাস নিয়ে ওনাকে অনেক শুভকামনা জানাচ্ছি সিএনএন টোয়েন্টি ফোরে আসার জন্য। আপনাকেও নমস্কার, আপনার মাধ্যমে যারা শ্রোতারা আছেন সবাইকে নমস্কার, আর বলবো আসুন আমরা সবাই মিলে অন্তত এই শিলচর লোকসভা আর মা ভারতীকে সমৃদ্ধ করার জন্য একজুট হয়ে কাজ করি।